এমনতো যে খবরের দিকে নজর রাখবো, শক্তিগড়ে শুটআউটের ঘটনায় সিড গঠন করা হয়েছে, 12 সদস্যের সিড গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। শক্তিগড়ে গতকালই কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে হত্যা করা হয়, আর এই ঘটনায় এবার 12 সদস্যের সিড গঠন করা হয়েছে। গতকাল শক্তিগড়ে ল্যাংচা হাবের সামনে কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে দুষ্কৃতীরা, কে বা কারা গুলি করেছে যদিও এই ঘটনা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, ঝালমুড়িওয়ালা থেকে শুরু করে ডাবলা সেখানকার, অর্থাৎ যারা সেই সময় উপস্থিত ছিলেন আশপাশে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই পাশাপাশি এই ঘটনায় 12 সদস্যের সিট গঠন করা হয়েছে, শক্তিগড়ে শুটআউটের ঘটনায় 12 সদস্যের সিট গঠন। গতকাল শক্তিগড়ে যে শুটআউটের ঘটনা ঘটে, কয়লা মাফিয়া রাজু ঝাকে দুষ্কৃতীরা গুলি করে হত্যা করে, এবং সেই ঘটনাতেই কিন্তু এবার 12 সদস্যের সিট গঠন করা হয়েছে। পূর্ব বর্ধমানে এসপি কমনাশীষ সেনের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। শক্তিগড়ে যে গতকাল যে শুটআউটের ঘটনা ঘটে সেখানে কয়লা মাফিয়া রাজু ঝাকে হত্যা করা হয়, দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায়, এবং এক্ষেত্রে জানা যাচ্ছে যে দুষ্কৃতীরা প্রথমে একটি গাড়ি নিয়ে এসেছিল, তারপর গাড়ি নিয়ে পালাতে গিয়ে পুলিশের কারণেই তারা গাড়িটি ফেলে দিয়ে তারা ট্রেনে করে পালিয়ে গিয়েছে। তবে এই ঘটনাতে, এই ঘটনার তদন্তে 12 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। চন্দন সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। চন্দন, 12 সদস্যের সিট গঠন করা হয়েছে, এই সম্পর্কে আর কি তথ্য রয়েছে তোমার কাছে? হ্যাঁ, দেখো তো, শক্তিগড়ে কালকে যে শুটআউটের ঘটনা ঘটে সেই ঘটনায় কিন্তু আজকে সন্ধ্যেবেলায় পূর্ব বর্ধমানের এসপি কমলনাথ সেন একটি সিট গঠন করেন 12 সদস্যের। সেই 12 সদস্যের মধ্যে কমলনাথ সেন মুখ্য থাকছেন এবং সঙ্গে থাকছে আরো 11 জন, এবং তিনি সিট গঠন করি প্রথম কাজ দিয়ে যেটা করেছেন আর কি, তার সঙ্গে সঙ্গেই দুটি গাড়ি এবং তাদের যে পুলিশ কর্মী আছে পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্গাপুরের উদ্দেশ্যে। এবং দুর্গাপুরে যে রাজু ঝায়ের যে বাড়ি রয়েছে, যে হোটেল রয়েছে, ব্যবসা রয়েছে, তারা সেখানে গিয়ে তল্লাশি চালাবে, এবং আরেকটা দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। এবং যেটা জানা যাচ্ছে যে এখনো যেটা করেনি শুক্রবার পর, যেটা জানা যাচ্ছে যে এই ঘটনা বিস্তৃত, যেমন একদিকে বীরভূমে আব্দুল লতিফ, অপরদিকে দেখা যাচ্ছে যে সকালবেলায় নতুন তথ্য আসছে, সকালবেলায় যে গাড়িটিকে আর পাওয়া গেছে নীল রঙের গাড়ি, দুষ্কৃতীরা যে গাড়িটা করে এসেছিল সেই গাড়িতে কিন্তু একটি বুলেট পাওয়া যায়, এবং গাড়ির ভেতর গেরুয়া উত্তরীয় পাওয়া যায়, এখানে সন্দেহ দানা বাজছে। গাড়ির ভেতর একটি বুলেট এবং গেরুয়া উত্তরীয় পাওয়া যায় যেটা আমরা জানতে পাচ্ছি, তাই সেই গাড়িটিকে কিন্তু ফরেন্সিক সেটা সংগ্রহ করবে, এবং এই নিয়ে কিন্তু অনেক জটিলতার সৃষ্টি হয়েছে। যেহেতু একদিকে আশান্ত শিল্পাঞ্চলের কয়লা মাফিয়া খুন, অপরদিকে যোগ আব্দুল লতিফের সঙ্গে, এই নিয়ে কিন্তু এই সিট গঠন, এবং কমলনাথের পূর্ব বর্ধমানে এসপি আর নেতৃত্বে কিন্তু কাজ চলবে এমনটাই জানতে পারছি। ঋষিকেশ, ধন্যবাদ চন্দন, কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। শক্তিগড়ে শুটআউটের ঘটনায় 12 সদস্যের সিট গঠন করা হয়েছে, ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে এসপি কমনাশীষ সেন তিনি এই সিট গঠন করে দুটি ভাগে ভাগ হয়ে তারা তদন্তে নেমেও পড়েছেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন। 12 সদস্যের সিট গঠন, পূর্ব বর্ধমানের এসপি কমনাশীষ সেনের নেতৃত্বে 12 সদস্যের সিট গঠন করা হয়েছে।